এই বৈদ্যুতিক ভেন্টিলেশন আমরা তিন প্রকার, তার মানে কি প্রাকৃতিক ভেন্টিলেশন, মেকানিক্যাল ভেন্টিলেশন আর হাইড্রোলিক ভেন্টিলেশন। প্রাকৃতিক ভেন্টিলেশন মানে আগুন লাগছে, দরজাটা খোলা, ধোঁয়া বের হচ্ছে, এটা হলো প্রাকৃতিক ভেন্টিলেশন। ঠিক আছে? আচ্ছা, আর মেকানিক্যাল ভেন্টিলেশন হলো যে আপনি বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করে, মনে করেন আপনার স্মোক যুক্ত হতে পারে বা ফ্যান হতে পারে, হ্যাঁ, আপনি ধোঁয়া টেনে কিংবা বাতাস দিয়ে একসাথে বাতাস দিয়ে একসাথে বাইর করে দিলেন, কিংবা এখান থেকে টেনে বাইর করে দিলেন, এটা হলো মেকানিক্যাল ভেন্টিলেশন। এটা আবার পজিটিভ নেগেটিভ প্রেশার আছে। আর হলো হাইড্রোলিক ভেন্টিলেশন, দেখা গেল আমার ফ্যানশন নাই, এতে আপনার পানির ব্রাঞ্চ দেওয়া আছে, ওই ব্রাঞ্চ সাপ দিয়ে হক আকার করে আপনার ওই পানির প্রেশার দিয়ে আপনি ধোয়া বের করে দিলেন, পাই পজিটিভ দিলেন অথবা নেগেটিভ দিলেন, আপনি রিক্লাই করলেন অথবা ওখান থেকে আপনি প্রেশার দিবেন, তখন বাতাসের প্রেশারে কোনো এক ফাঁক ফোকর দিয়ে ধোয়াগুলো বেরিয়ে যাবে। হ্যাঁ, বাতাসটা ভিতরে দেই, তাহলে এটা কি হলো পজিটিভ, এখান থেকে আমি বাতাস দিচ্ছি ওই জানালা দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, এটা হলো পজিটিভ। আমি বললাম ওই টানেলটা ঘুরিয়ে দিলাম, তাহলে কি এখান থেকে সাক করে বাইরে বের করে দিচ্ছে, এটা হলো নেগেটিভ, এটা হলো আপনার মেকানিক্যাল ভেন্টিলেশনের ক্ষেত্রে। আর হাইড্রোলিক ভেন্টিলেশন কিন্তু সেম, আমি ব্রাঞ্চ আপ নিয়ে ঠকার করে খুব প্রেশার দিয়ে এখানে আমি দরজায় মারলাম, যেহেতু ধোঁয়ার কারণে ঢুকে হচ্ছে না, তাহলে কোনো না কোনো জানালা দিয়ে বেরিয়ে যাবে। এখন আমি মারতেছি, দেখা যাচ্ছে কোনো জানালা দিয়ে বেরোচ্ছে না, তার মানে কি, তাহলে আমার অবশ্যই হচ্ছে, তাহলে দিয়ে লাভ নাই, তখন আপনি কি করবেন নেগেটিভ জানেন, তখন আপনি এখান থেকে ঢুকে এই হয়ে মারবেন, তখন এই যে বাতাস পানি ফোর্স যাচ্ছে, এই ফোর্স এখান থেকে টেনে নিয়ে এসে ধোঁয়াগুলো বেরিয়ে যাবে। আমার কোর্সে তো এই কাজগুলো আমরা মানুষ হয়ে আমরা এই নেগেটিভ ভেন্টিলেশন, পজিটিভ ভেন্টিলেশন, হাইড্রোলিক ভেন্টিলেশন, মেকানিক্যাল ভেন্টিলেশন আমরা যদিও মেকানিক্যাল গুলো আমরা এখানেই করি, কিন্তু হাইড্রোলিক ভেন্টিলেশন গুলো আমরা মানুষ হয়ে করেছিলাম, এখানে আমরা করতে পারি, কিন্তু আমরা ফার্স্ট আমি মানুষের দেখি ওরা কিভাবে পলিটেকনিক গুলো আমাদের দেখেছি, বলে কিছু নাই আমরা করে দেখি, সবাই তো ব্রাঞ্চে আসে তাই না, ধোঁয়া লাগিয়ে দেখতে পারে কাজ হয় কিনা, যখন যেখানে যে ভেন্টিলেশন প্রয়োজন, যদি আপনার মেকানিক থাকে ফ্যান টান থাকে তাহলে তো কষ্ট করতে যাওয়ার দরকার নেই, যদি না থাকে তাহলে আপনি হাইড্রোলিক যাবো যান, আর হাইড্রোলিক ভেন্টিলেশন কখন যাবো, যখন আমাদের কাছে কোনো মেকানিক্যাল ভেন্টিলেশন কোনো সিস্টেম নাই এরকম ওয়ে নাই, তখন আমি হাইড্রোলিক ভেন্টিলেশন কাজ করবো। এবার আমরা ব্রাঞ্চ পাই ব্যবহার করে অগ্নিগম করে ফায়ার কারণ কি বলেন তো, আপনি দেখবেন বিদেশে যেসব ঘর হয় সকলে কিন্তু এয়ার খায়, এয়ার হলো ওগুলো কিন্তু কয়েকটা হোক সমান থাকে সবচেয়ে বেশি, তাহলে সলিড জেট বিভিন্ন ন্যারো অ্যাঙ্গেল, ন্যারো অ্যাঙ্গেল হবে হলো আপনার 45 ডিগ্রি পানি দিয়ে হবে, আর সলিড সরাসরি ডাইরেক্ট, ঠিক আছে, আর হলো ন্যারো অ্যাঙ্গেলটা হবে হলো 45 থেকে 45 ডিগ্রি, আর ওয়াইড অ্যাঙ্গেলটা হবে হলো 45 থেকে 80 ডিগ্রি, ঠিক আছে। যখন মনে করেন এমন ধর যে ফায়ার যেখানে আমাদের একটা সুইচ বন্ধ করতে হবে, কিন্তু আগুনের তীব্রতা অনেক, আর আপনি যদি এই এইভাবে যান তাহলে আগুনের ঝাপটা আপনার গায়ে লাগবে না, আপনি ইজিলি ওই
কন্টেনার বলেন, গ্যাস বলেন, ও সরাসরি চাবির কাছে গ্যাস পৌঁছতে পারবেন, পৌঁছে আপনি চাবি বন্ধ করে পারবেন। ফলে পানির এই যে কুয়াশা ফগ হওয়ার কারণে আগুনের তাপ আমাদের অ্যাটাক করতে পারবে, এটা প্র্যাকটিক্যাল পরিচয় ছিল। যদিও এখানে সিচুয়েশন আমার এখানে যেমন পাই নাই, সিঙ্গাপুরে করেছিলাম। আর অগ্নিঝুঁকি প্রসঙ্গে আমাদের নিয়মিত ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে, সেটা আর কি বিল্ডিং এর ফায়ার সেফটি প্ল্যান এবং তদন্ত কর্তৃপক্ষের অনুমোদন করতে হবে। জানালো